আপনি মমতা আন্টি না? হ কিন্তু তুমি? পরে বলছি, আগে বলুন তামিম কোথায়? তামিম? হ্যাঁ, ওই যে 12 বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, 2 দিন আগেই তোর ফিরে আসার কথা। কিন্তু তুমি কে? আমাকে চিনতে পারেননি আন্টি? আমি লায়লা। কি লায়লা? তামিমের বাবা, দেখো লায়লা আছে। লায়লা? কোন লায়লা? পাশের বাড়ির লায়লা? জি আঙ্কেল। কেন আসছ তুই এখানে? কেন আসছ? কি চাস তুই? আমার পোলারে আমার বুক থেকে কাইরা নিয়ে তোর হাউস পেটে নাই। আমি তো তামিমের খোঁজে আসছিলাম। 12 বছর পর আমার লগে তামাশা করতে হয়েছ? তোর সাহস তো কম না? তোর কারণে আমার পোলা থাকতে হয়, আমার ঘর খালি, আমার বাপ বলে নাগার কেউ নাই, আর তুই তুই আমার লগে মস্করা করতে হয়েছ? আঙ্কেল, আমি অনেক দূর থেকে এসেছি। কেন আইসোস? আমি কি তোরে দাওয়াত দিয়ে নিয়ে আইসি? যা যা, তোর মতো অপায়া মাইয়ার সে হারামি দেখবার চাই না। তামিম যদি ফিরে আসে? আসলে তোর থেকে আমার পোলারে 100 হাত দূরে রাখু। তোর ছায়াও আমি ওর গায়ের উপর পড়তে দেবো না। তুই যা যা কইতাছি, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা যা কইতাছি। জীবনে আর এই বাড়ির ত্রিসীমায় তুই আবি না। বাবা ডার্লিং। বন্ধু কাজল হব মোরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়হা যাও কয়হা যাও রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। যদি এত বছর হয়ে গেল সেই একই গান গাচ্ছে। লায়লা আছে? লায়লা? লায়লা কে? এই বাড়িতেই তো থাকতো। মা মা, কে জানো লায়লাকে খুঁজছে মা? আমরা এখানে অনেক বছর ধরে আছি, কিন্তু লায়লা নামে কাউকে চিনি না। আপনি সামনের বাসায় জিজ্ঞাসা করেন। শুনুন, ও রহমান সাহেব, রহমান সাহেব, রহমান সাহেব কি বাসায় আছেন? ও রহমান সাহেব! কেডা গলা ফাটায়া আমার নাম ধরে ডাকে কেডা? এই মিয়া, কেডা আপনি?
কি হলো, কথা কন না কে? মানে আপনি আমাকে চিনতে পারেননি? না তো, আপনি কে? এটা ইয়ে মানে তামিম। তামিম? কই তামিম? কই আমার পোলা কই? আমি আমি তামিমের ক্লাস ফ্রেন্ড। তামিম আর আমি এই দুই বাসার মাঝের রাস্তায় কত খেলেছি আমার এখনো মনে আছে। আমরা আপনাদের বাড়িতে এসে পানি খেতাম, আর আপনি অফিস থেকে ফেরার পথে আমাদের জন্য চকলেট নিয়ে আসতেন। চকলেট? আমি তো জীবনেও আমার পোলারে চকলেট কিনে দেইনি। আপনার মনে আছে একদিন আপনি মাতাল হয়ে এখানে পড়েছিলেন, আন্টি ফুলদানি ছুঁড়ে মেরেছিল, আর আপনার মাথায় তিনটে স্টিচও পড়েছিল। তাই তো, তাহলে তো তুমি ঠিকই আমার তামিমের বন্ধু। হ্যাঁ, নাম কি তোমার? সবুজ। আমার নাম সবুজ। ও আচ্ছা, তামিমের সাথে তোমার কোনো যোগাযোগ আছে বাবা? জি না। আচ্ছা, আপনাদের বাড়ির সামনে তো তামিমের খেলার সাথে লায়লাদের বাসা ছিল, ওরা এখন কোথায়? খবরদার, ওই ডাইনির নাম আমার সামনে মুখে নেবে না। অল্লাগা, আমার তামিম ঘর ছেড়ে চলে গেছে। তারপর দুই দিন দুই রাত আমি ওই ডাইনিরে জিগাইছি আমার পোলা কই, কিন্তু মাইয়া মুখ খোলে না। তিন দিনের দিন ওর চাচা ওরে নিয়া বাসা বদল করে ঢাকা চলে গেছে। ওদের ঠিকানা? জানি না ঠিকানা, আর জানতেও চাই না। ওই মাইয়া একটা অপায়া, একটা রাক্ষসী। তুমি জানো না বাবা, 5 বছর ধরে আমি বেকার, শরীরে শক্তি নাই, রোগ শোক লাগাই রয়েছে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে করতে 7-8 লাখ টাকা কর্জ হয়ে গেছে। আমার পোলা, আমার তামিম যদি আজ আমার সাথে থাকতো, তাহলে নিজ হাতে কামাই করতো, আমাকে দেখভাল করতো। তামিম থাকলে আজ আমাকে এই কষ্টের দিন আর দেখতো হতো না। টাকা চিন্তা করবেন না, এখানে দেখুন 10 লক্ষ টাকা আছে, টাকাটা আপনি রাখুন। এত টাকা? হ্যাঁ, আপনি খরচ করুন, তামিমের সাথে দেখা হলে আমি হিসাব কিতাব ঠিক করে নেব। এত টাকা তুমি আমারে দিয়ে দিবা? হ্যাঁ। মমতা শুনছো, তামিমের বন্ধু আমার লাগা 10 লক্ষ টাকা আনছে। বাবা তুমি আজ রাইতে আমার বাসায় থাকবা। হ্যাঁ, আমার লগে চাটা ডাল ভাত খাইবা। আসো 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 আসো। কিন্তু একটা ইনফরমেশনের যে দরকার ছিল। আবার কি জানতে চাও? ওই যে লায়লা। আহারে, আবার লায়লা? খবরদার, আমার বাড়িতে যতক্ষণ থাকবা ওই ডাইনির নাম মুখে আনবা না। যাও বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। মমতা, নতুন করে রান্না বসাও। আমার বাড়িতে আজ এত বছর পর পুটু বাইছে, আমার তামিমের বন্ধু হয়েছে, পোলার সাথ। আজ আমি আমার পোলার বন্ধুরে দেহ মিটাবো। আহা, কি করছেন? আমি এত খেতে পারবো না। আরে খাও তো, এই বয়সে না খাইলে আর কবে খাইবা? মমতা, মাছের মাথাটা আর পাতে দাও। হ্যাঁ দিতেছি, না বাবা খাও। শুধু আমি একাই খাবো, আপনারা অবসর না। আমরা না খাইলেও চলবো বাবা, তুমি খাও। নিজের পোলারে তো পেট বইরা খাওয়ানোর সুযোগ হইল না, তাই তোমারই খাওয়াই। আচ্ছা বাবা, তামিম কোথায় আছে, কেমন আছে, কিছুই কি জানো না? অনেক আগে শুনছিলাম চিটাংয়ে ওর এক বন্ধু ওরে আশ্রয় দিছে, কিন্তু সেই বন্ধুর নাম কি, কোথায় থাকে আমি কিছুই জানি না। আফসোস, আমার পোলা ঘর ছেড়ে যাও না রাখে। ও একটা বার ভাবলো না আমরা কারে নিয়ে বসম।
এই বুড়া বয়সে কেন আমাকে পাশে এসে দাঁড়াইব, কেন আমাকে চোখের পাতে বৈশা দিব? ইয়ে মানে তামিমের বয়স তো তখন অনেক কম ছিল, ও এত কিছু বোঝেনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওয়াদা করছি আপনার তামিমকে আমি ঠিকই আপনার কাছে ফিরিয়ে আনবো। তুমি কথা দিতেছো বাবা? হ্যাঁ সত্যি আনবা? হ্যাঁ অবশ্যই আনবো। মমতা মমতা শোন তো, তুমি তামিমের বন্ধু নাকি? আমাকে তামিম রে সত্যি সত্যি এখানে নিয়ে আসবো। এই বাবা এই নাও নাও নাও, এই এই গরু মাংস না খাও। আরে বাবা, তুই আবার আসছিস? হ্যাঁ এই তোর কি কোনো লাজ শরম নাই? এত বকাবকি করার পরও আবার বাহার মতো আমার দরজায় এসে খাড়াইছস? এই তোরে না কতবার কইছি এখানে আসবি না? আঙ্কেল যদি একটু তামিমের ফোন নাম্বারটা দিতেন। কিসের ফোন নাম্বার? হ্যাঁ কিসের ফোন নাম্বার? কোনো ফোন নাম্বার টম্বার আমার কাছে নাই, আর যদি কোনো ফোন নাম্বার থাকতো তাও আমি তোরে দিতাম না। তুই যা, তুই যা, আমি খুন করে ফেলার আগে তুই হেন থেকে যা যা। কইতে যখন হাফ প্যান্ট পরতি তখন আমার ফোন আর কাইরা নিছ, এইবার ফুল প্যান্ট পইরা এখন কি নিতাইছ? হ্যাঁ আমাকে দুজনে জান নিতাইছ? হ্যাঁ যা যা কইতে আছি, নাইলে তোর গলা ধাক্কা দিয়ে বাইর করে দেব। তুই যা যা এখান থেকে যা। এত সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? আর বলো না বাবা, ওই যে লায়লা নামের সেই ডাইনিটা আমার বাড়িতে আবার আইছিল। লায়লা? লায়লা কোথায়? তুমি লায়লার নাম শুনে এরম ফাল পরে উঠলা কে? হ্যাঁ ও তো আইছিল তামিমরে খুঁজতে, আমি ওরে বইকা এতে ভাগায় দিছি। এটা কি করলেন, কি করলেন? লায়লা 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 লায়লা। পাগলের মতো দৌড়াইতে পারে, সত্যি করে কই আমার পোলা থামে না? বাবা আমি তামিম, তামিম।
বাবা, এতগুলো বছর তুই আমাগো কাছ থেকে দূরে সরে থাকলি কেন? আমাগো কথা কি তোর একবারও মনে পড়ে রে বাবা? হয়েছে বাবা, কিন্তু ঘর ছেড়ে ছিলাম লায়লার কথায়, আর ফিরে আসিনি তোমার মারের ভয়ে। তামিম, আমার তামিম, আমার পোলা, আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমার সব কষ্ট পানি হয়ে গেছে বাবা, তোরে আমি ফিরা পাইছি, আমার আর কিছুই চাই না, আমার আর কিচ্ছু চাই না। আমি আজ বুঝতে পারছি তুই লাইলারে অনেক ভালোবাসোস, কিন্তু আফসোস আমি তোরে বইকে বাড়িতে বাইর করে দিছি। বাবা, লাইলার কোনো ঠিকানা কি লাইলা রেখে গেছে? না রে বাবা, কিন্তু আমি জানি ওরা এখন ঢাকায় থাকে, ওর চাচা না অনেক বড় ডেভেলপার, সবাই এক নামে চিনে। কোনো চিন্তা করো না বাবা, এটুকু দিয়ে আমি আমার লাইলাকে ঠিকই খুঁজে বের করব। আমাদের বান্ধবী আখির ক্যান্সার, ওর চিকিৎসার জন্য আমরা ফান্ড কালেকশন করছি, আপনি কি আমাদেরকে একটু হেল্প করতে পারবেন? ওয়াও, সারাদিন রোদে পুড়ে কত পাও সুন্দরী? 2,000, 3,000? আমি তোমাকে 10,000 টাকা দেব, কিন্তু জায়গা মতো। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই, রাস্তায় এভাবে প্রতিদিন 2-4 জন বাচ্চা লোকের সম্মুখীন হতে হয়। আপনি মেয়ে মানুষ, সুন্দরী, শিক্ষিতা, বাস্তবতাকে স্বীকার করে নিয়ে রাস্তাঘাটে এভাবে সাহায্য সংগ্রহের কাজটা না হয় আপনার বন্ধুদের করতে দিন। তাই করব, কিন্তু আপনার পরিচয়টা কি জানতে পারি? নাম আমার সবুজ, সবুজ চৌধুরী, ঢাকা AIUB-তে MBA করার জন্য ভর্তি হয়েছি। আমি সাথী, সাথী আহমেদ, নর্থ সাউথে সেকেন্ড ইয়ার। নাইস টু মিট ইউ, বাট এখনকার জন্য খোদা হাফেজ। আপনার নাম্বারটা কি পেতে পারি? আমি পেয়ে গেছি। কি হয়েছে, কাকে পেয়েছিস বলবি তো? আমার মনের মানুষ খুঁজে পেয়েছি লায়লা, বিশ্বাস করবি না, যেমন হ্যান্ডসাম তেমন ড্যাশিং। তাই নাকি, কোথায় পেলি? রাস্তার উপর হঠাৎ করে পেয়ে গেলাম বলতে পারিস, একদম যেন আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা রাজপুত্র। ফোন নাম্বার এনেছিস নাকি সেটাও উপন্যাসের পাতা থেকে আনতে হবে? আমি কাঁচা খেলোয়াড় না, এই যে নাম্বার। উফ, যাক, তাও তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিস, কিন্তু আমার কি হবে?
আমার মনের মানুষের খোঁজ কে দেবে আমায়? কাউকে খুঁজে দিতে হবে না, আমার ভালোবাসা আমি নিজেই খুঁজে নিতে পারবো। কিন্তু এত বড় ঢাকা শহরে এত লোকের মাঝে তুই তো লায়লাকে কি করে খুঁজবি? লায়লাকে আগে সে ছোট্টটি আছে যে দেখলে চিনবি। ডার্লিং, আমার বাবা বলেছে ওর চাচার নাম আমজাদ আহমেদ, ডেভেলপার, ঢাকা শহরে থাকে। আজ থেকে আমি যেখানেই যাব শুধু ডেভেলপার আমজাদকে খুঁজব। আমার বিশ্বাস ওনাকে পেলেই আমি পেয়ে যাব আমার লায়লাকে। হ্যালো তামিম, তুমি আজ ঢাকায় এসে আমার সঙ্গে দেখা করো, তোমাকে আমি ক্যাপ্টেনের কাছে নিয়ে যাব। ওকে ডার্লিং, আই এম কামিং। সবুজ বল, আমাকে নাজমুল ডেকেছে, আজই আমাকে ঢাকা যেতে হবে, আজকে ক্যাপ্টেনের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট। টাকা চেয়েছিস দিয়েছি, মদ চেয়েছিস দিয়েছি, কিন্তু তারপরও আমার ভাইরা জেল থেকে ছাড়া পায়নি। ক্যাপ্টেনের ভাইরা তোর কারণে জেল হাজতে কষ্ট করছে দিনের পর দিন। জেল হাজতে নরম বিছানা নেই, ঠান্ডা এসিও নেই, তাই তোকেও আমি সেরকম হাজতেই পাঠাবো। আরামে ঘুমানোর বিছানাও পাবি না, ঠান্ডা এসিও পাবি না। এসো এসো এসো। ক্যাপ্টেন, বাচ্চু আর সাচ্চু এর কথাই বলেছিল। আমি শেরখানের লাশ চাই, আনতে পারবি? এটা কোনো ব্যাপারই না ডার্লিং। সরি 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 সরি। বার বার আমার লোক শেরখানকে মারতে গিয়ে হয় আহত হয়েছে না হয় নিহত হয়েছে। এই তুই কি করবি, মারবি না মরবি? মারবো, অবশ্যই মারবো, কিন্তু শেরখানকে আমি চিনি না, দেখতে কেমন জানি না। লোকটাকে জানে শেষ করে দেবার আগে আমাকে জানতে হবে সে কেমন এবং আপনার সাথে তার কিসের শত্রুতা। আরে বাবা, তুই টাকা নিয়ে খুন করবি কারণ জেনে তোর কি লাভ? যা করতে বলেছি সেটা করতে পারবি কিনা সরাসরি বল। পারবো না শব্দটা আমার ডিকশনারিতে নেই। এক কাপ চা দিতে বল। তুই ক্যাপ্টেনের সাথে হাত মিলিয়েছিস আমার সর্বনাশ করতে? না। গুড, ক্যাপ্টেনের ভাইকে জেল থেকে ছাড়াতে তুই কোটে টাকা ঢালছিস। ভেরি গুড। কিন্তু আমার হয়ে যারা কাজ করে তাদের নামে মিথ্যে মামলা দিচ্ছিস কেন? তাদেরকে তুই ঘর বাড়ি ছাড়া করছিস কেন? দিস ইজ ভেরি ব্যাড।
ছাড়বো, তোকে ছাড়বো, ক্যাপ্টেনকে জানিয়ে দিস। ওর দুই ভাই যতদিন জেলে থাকবে ততদিন তারা আমার কুলির রেঞ্জের বাইরে থাকবে, ওদের আয়ু বাড়বে। ক্যাপ্টেন যখনই ওর দুই ভাইকে বের করে আনবে তখনই ওরা মরবে, আমার হাতে মরবে। আই, ওকে ছেড়ে দে। কি করলি তুই, ওকে গুলি করলি কেন? ভাই আমি কি করুম, আপনারা গুলি করতে নিছেন তাই আমি ওরা গুলি করে দিছি। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাই, নিয়ে যা, যা। ভাই রাত, দাঁড়া দাঁড়া। হসপিটালে গেলে পুলিশ কেস হবে, তদন্ত হবে, আমার লোকজন ফেঁসে যাবে। না 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 না, ওর জন্য আমার লোকজনের কষ্ট হবে, তা আমি হতে দেব না। ওকে বাঁচিয়ে রাখা যাবে না, মেরে ফেল শালাকে। ওরে বাবা রে ডার্লিং, এ তো দেখি ডেঞ্জারাস মাল। শুধু 10 লাখ টাকা নিয়ে ওকে আমি খুন করতে পারবো না, আমাকে অন্তত আরো 10 লাখ টাকা দিতে হবে। টক টক টক, ঠিক আছে, ওকে কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যেতে বলো, টাকা তরুণ নিয়ে যাবে। তামিম, তুমি কর্ণফুলী শপিং কমপ্লেক্সে যাও, ক্যাপ্টেনের ছোট ভাই তরুণ টাকা নিয়ে আসছে। থ্যাংকস ডার্লিং। না সাথী, না রে, দেখি পছন্দ হলে তো কিনবো। না, আমিও পছন্দ মতো কিছু পাইনি। সাথী, একটা ছেলেরা আমার দিকে ড্যাপট্যাপ করে তাকিয়ে আছে। সাথী, ছেলেটা না আমার দিকে আসছে। হায় হায়, আমার কি হবে? যাক বাবা, আমার কাছে আসেনি, ম্যানিকুইনের ড্রেস দেখছে। আমার জানটা দেখতে নিশ্চয়ই এতদিন একদম এইরকম হয়েছে। ও, ফিগারটাও ঠিক আছে, পারফেক্ট, আমার জন্য চলবে। কি, এটা কি পাগল না? চলবে না, ম্যানিকুইনের সাথে কথা বলছে। তোমাকে কাছে পেলে যান, ঠিক এইভাবে জড়িয়ে ধরবো, এইভাবে আদর করবো। এই ড্রেসটাতে তোমাকে পারফেক্ট মানাবে। কিন্তু ইয়েটা কোথায় দেখি। কি, এসব কি করছো তুমি? হ্যাঁ, স্কার্ট তুলে দেখছি। লজ্জা করে না তোমার? ছি, আমি তো ডলের স্কার্ট তুলছি, আপনারটা তো তুলছি না। হোয়াট, কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, আমি তো আপনার স্কার্ট তুলিনি, আপনি এত জ্বলছেন কেন? কি জ্বলছেন কেন মানে? গাইয়া, অভদ্র কথাকার, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে কেউ শেখায়নি? যাকে যেখানে পাবে স্কার্ট তুলে তুলে দেখবে। হ্যাঁ, আমার মর্জির মালিক আমি, আমি কাউকে পরোয়া করে কিচ্ছু করি না। এই রাস্তা ছাড়ুন, বাতাস আসতে দিন, নয়তো আপনাকে অনেক কিছু করে ফেলতে পারি। কি, এক্সকিউজ মি। ইয়েস, দেখুন না এই মাস্তানটা কখন থেকে আমাকে টিচ করছে, এই ধরনের বেয়াদব লোকদের যে কেন শপিং মলে ঢুকতে দেয়। আপনি সরে যান ম্যাডাম, আমি দেখছি। তোর সমস্যা কি? হ্যাঁ, বেয়াদবি করিস কেন? জানিস আমি কে? জানিস আমি কে? জানিস? সুন্দরী মেয়েরা রিকোয়েস্ট করলেই তোর মতো ইঁদুরের সুপারম্যান হওয়ার সব জায়গা, তাই না চান্দ? আমি তোর মতো বার্গার চিকেন খাওয়া বাতিল মাল না।
আমি রাজশাহীর ফজলি আম খাওয়া জটিল মাল, কালায় রুটি খাওয়া সলিড বডি। চাইলে তো সুপারম্যানগিরি এখনই ছুটাই দিতে পারি। আরে ভাই, কই তোমার তরুণ? আধা ঘন্টা ধরে তো মার্কেটে ওর জন্য অপেক্ষা করছি। আমি তরুণ, সরি ডার্লিং, সরি ডার্লিং। সরি সরি ডার্লিং, আমি না বুঝেই তোমার গায়ে হাত তুলেছি। ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই নে, ব্যাগে পুরো 10 লাখ টাকা আছে। থ্যাংকস ডার্লিং, থ্যাংকস। আচ্ছা ডার্লিং, তুমি বলতে পারো এই শহরে রিয়েল এস্টেটের ব্যবসা করে আমজাদ আহমেদকে? না, আমি চিনি না। ও লায়লা, আমি তোমাকে যে কিভাবে খুঁজে বের করব। আচ্ছা, তুমি কি আমার সাথে শুধু ফোনেই কথা বলবে? তোমার কি আমার সাথে দেখা করতে একদম ইচ্ছে করে না? ইচ্ছে করবে না কেন, কিন্তু মাত্র সেশন শুরু হলো তো, পড়াশোনার চাপটা একটু বেশি। সকাল ইউনিভার্সিটিতে যাই, বিকালে কোচিং, সব কিছু নিয়ে একটু বেশি ব্যস্ত, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই? তাহলে তো খুবই ভালো হয়, পড়াশোনাও হবে সাথে ডেটিংও হবে, কি বলো? ওকে, আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করে তোমাকে আবার কল দিচ্ছি, বাই। সাথী, তুই কি সবুজের জন্য কলেজ চেঞ্জ করার কথা ভাবছিস নাকি? হ্যাঁ, প্লিজ লায়লা, তুই আমার মা বাবাকে বলে একটু রাজি করিয়ে দে না, প্লিজ। ইস, আমি আমার তামিমকে খুঁজে পাচ্ছি না, আর উনি অন্য সবুজের সাথে প্রেম করবেন, কখনো না। ছি, তুই এত হিংসুটে, বোন হয়ে বোনের কষ্ট দেখতে চাস? প্লিজ লায়লা, তুই বাবাকে বলে দে না, আমি বললে বাবা কোনোদিনও রাজি হবে না, আর তুই বললে এক মুহূর্তে বাবা রাজি হয়ে যাবে। ঠিক আছে বলবো, কিন্তু আমার তামিমের কি হবে বলতো? আমি কি আমার তামিমকে কোনো দিনও পাবো না? কি করে পাবি? তামিমের ফোন নাম্বার জানিস না, তামিম দেখতে কেমন তাও জানিস না, এভাবে হারিয়ে যাও কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? কিন্তু আমাকে যে খুঁজে পেতেই হবে সাথী, তামিম ছাড়া যে লায়লা অসম্পূর্ণ, তামিম এই লায়লার প্রেম, তামিম এই লায়লার ভালোবাসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আপনার বাড়ি কি রাজশাহী? হ্যাঁ, আমার বাড়ি রাজশাহীতে। মামুর বেটা, ঝালমুড়ি খাবে নাকি গো? চাচা, সামনের বাড়ি তো অনেক সুন্দর, কার বাড়ি? অনেক বড় গুন্ডা, আন্ডারওয়ার্ল্ডের ডন, এটা শের খানের বাড়ি, বুঝলে মামুর বেটা? শের খান কি এখানে থাকেন? হ্যাঁ ভাই, দিনের বেলায় এইখানে থাকে গো, রাতের বেলা নাইট কুইন ক্লাবে থাকে গো। সেই ক্লাবের ডান্সার আছে না মামুর বেটি, তাকে খুব পছন্দ করে গো মামুর বেটা। শের খান, এবার তোমাকে পেয়েছি, আর তুমি বাঁচতে পারবে না। হ্যালো তামিম, শের খান এখনো খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, কি ব্যাপার? নেবে না ডার্লিং, আজ রাতের পর আর নেবে না। এই ডার্লিং এর বাচ্চা, তুই শিওর হচ্ছিস কিভাবে? আমি জানি নাইট কুইন ক্লাবের ডান্সারের প্রতি শের খান খুব দুর্বল, প্রতিদিন রাতে তার সাথে দেখা করতে যায়। আজ রাতেই শের খানের কাহিনী একেবারে দি এন্ড করে দেবো ডার্লিং। উফ!
শের খানকে কেউ দূর থেকে গুলি করার সাহস করে না। আর তুই রামদা হাতে এত কাছে এসে আমাকে খুন করতে চাস? তোর কি মনে হয় আমার এলাকায় গোপনে এসে আমার খোঁজ খবর নিবি? আর আমি জানবো না? তোর কি মনে হয় ঝালমুড়ির দোকানদার তোকে যা বলেছে তা সত্যি? আমি নাইট কুইন ক্লাবের ডান্সার মোহিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছি। তোকে শেষ করে দেবার জন্য এই সবই ছিল আমার প্ল্যান। ঝালমুড়ির দোকানদার তোকে তাই বলেছে, আমি ওকে যা বলতে বলেছি। হ্যালো, কি খবর? শেরখান কোথায়? শেরখানকে পাইছস? শেরখান আমার সামনে, কিন্তু এলাকায় ভিড় অনেক বেশি, কাজ শেষ করতে আধা ঘন্টা সময় লাগবে। তুই ফোন রাখ, আমি কাজ শেষ করে তোকে ফোন দেব, বুঝলি? তুই কি অন্ধ, দেখতে পাচ্ছিস না আমার বীরজন লোক তোকে ঘিরে দাঁড়িয়ে আছে? তাতে কি ডার্লিং, তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে। নো প্রবলেম ডার্লিং। তোর ভয় লাগছে না? ভয়? ভয় কাকে বলে তা তো আমি জানি না। তুই একটা পাগল। পাগল না, পারফেক্ট। আমি তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি ডার্লিং। আমিও অনেক খুন করেছি, কিন্তু তোর মতো তার ছেড়া কাউকে খুন করিনি। আজ আমার রেকর্ড ব্রেক হবে। ফিনিশিং। কমল ভাই, ছেলেটা স্পেশাল, ওকে লড়াই করতে দে। হাই জি, এক কাপ চা দিতে পারো? জি ভাই। কথা বল, তোর হিম্মত আছে, তোকে আমার ভালো লেগেছে, তোকে আমি কাজে লাগাবো। আই লাভ ইউ শালা। লাইলা, লাইলা রিং করছে। ওহো, তোমার নিয়ে আর পারি না,
হ্যালো আন্টি, আমি লায়লা বলছি, তামিমের ফোন নাম্বারটা আমাকে দিন না প্লিজ। ওই মেয়া, তুমি কি কানে শোনো না? তুমি কি ঠসা? তোমার কানে কথা যায় না? হ্যাঁ, আমার তামিমের নাম্বার আমি তোরে কোনোদিনও দিব না। প্লিজ আন্টি, আচ্ছা ফোন নাম্বারটা না দিলেও অন্তত তামিমের ব্যাপারে কিছু বলুন। তামিম দেখতে কেমন, ও কি পছন্দ করে? ওই রাখ ফোনটা, যত্ত সব। কি রে, এই কি হলো? আন্টি কি বললো? না রে আন্টি, অনেক করা। তাহলে এখন কি করবি? ধর দেখাচ্ছি। আই, তোর সাহস তো কম না, তুই আবার ফোন দিছ? হ্যাঁ, আই এম কলিং ফ্রম সিএফসি ব্যাংক। জি, ব্যাংক? আপনার নামে আমাদের ব্যাংকে 5 লক্ষ টাকা ডিপোজিট করা আছে। কি, 5 লাখ? ইয়েস ম্যাডাম, আপনার নামে চেক রেডি। আপনি এক কাজ করুন, একটা নাম্বার লিখুন। হ্যাঁ বলেন। 0111 91 91 37 37 81 36। আপনি আপনার ছেলে তামিমকে নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। যোগাযোগ করলে টাকা রেডি। কি, আমার সাথে চালাকি? ফাজলামি করছ আমার সাথে? হ্যাঁ, আমারে বেকুব বানাবি? তোর আবার জন্ম নিতে হইব, শয়তান মাইয়া কোনহানকার। যত্ত সব কোনহানকার। পাইছি আমার পোলার ভালোবাসার নাম্বার পাইছি। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু ফোন বন্ধ কেন? তাইলে আমার পোলা কই? ও মা, মা শের খান, এসবের মানে কি? তুমি তোমার লোকজন দিয়ে আমাদেরকে এভাবে ধরিয়ে এনেছো কেন? কি করব, দুদিন ধরে আপনাদের কাউকে ফোনে পাচ্ছিলাম না, লোক পাঠিয়ে আপনাদের সিকিউরিটির জন্য বাধ্য হয়ে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি চাচা। কিন্তু কেন, কি চাও তুমি আমাদের কাছে? আপনি হয়তো জানেন না, আমার যারা শত্রু তারা আমাকে শেষ করে দেবার জন্য কিলার হায়ার করেছে। কিলার আমার উপর আক্রমণ করে আমাকে খুনের চেষ্টাও করেছে। কি বলছো? হ্যাঁ চাচা, শহরের সবাই জানে আপনি আমার চাচা, আর আমার বোন লায়লা ছোটবেলা থেকেই আপনাদের বাড়িতে থেকে আপনাদের কাছেই মানুষ। কিন্তু আজ আমি আমার বোনদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই আপনাদের আমি এ বাড়িতে নিয়ে এসেছি। আজ থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। না, কখনো না। তুমি আমাদেরকে তোমার সাথে থাকতে বাধ্য করার জন্য এই সব কিছু বানিয়ে বলছো। লালা, আমি জানি তোর আমাকে পছন্দ করিস না, তাই আমার কাছ থেকে দূরে দূরে থাকিস। কিন্তু বিশ্বাস কর বোন, আমি বানিয়ে কোনো কিছু বলছি না। ওই রুমিকে দেখ, যে আমার উপর আক্রমণ করেছিল সে আহত হয়ে ওখানে শুয়ে আছে। শ
সাথী, এটা তো সেই মার্কেটের মাস্তানটা। কি বলছিস তুই? হ্যাঁ, সেদিন এই লোকটাই আমার পিছু নিয়েছিল। আচ্ছা, শত্রুকে এভাবে বেডরুমে শুয়ে রাখার মানেটা কি? ওকে তোমরা বের করে দিচ্ছ না কেন? ভাইয়ার কোনো কিছুই বুঝি না। ওই রাইতে আমগো সবাই রে মাইরা ভাইয়ারে ডার্লিং কইল, আর তাতে ভাইয়া আই লাভ ইউ কইয়া বাড়িতে নিয়ে আইল। তুমি রাস্তার মাস্তান সন্ত্রাসী কিভাবে বাসায় থাকতে দিচ্ছ কেন? এইসব বাজে লোকদের রাস্তায় বের করে দিচ্ছ না কেন? বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করার সাহস খুব কম লোকেরই থাকে, আর ছেলেটা তেমনই একজন। ওকে আমি নিজের কাজে লাগাবো। কিসের কাজ? মানুষ খুন করানোর কাজ, মারামারি আর রাহাজানি করানোর কাজ? ওদের নিয়ে তুমি চলো বলেই আমি কোনো দিন তোমার সাথে থাকিনি। ঠিক বলেছিস তুই, আমি গুন্ডামি করি, কিন্তু কখনো কি জানতে চেয়েছিস যে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর কেন আন্ডারওয়ার্ল্ডে ডন হয়ে গেল? কেন সে মাস্তান সন্ত্রাসীদের নিয়ে ঘুরে বেড়ায়? এতদিন তুই ছোট ছিলি বলে তোর ভুল ভাঙার চেষ্টা করিনি, কিন্তু আজ আমি সব বলবো। আমাকে এই হাতে অস্ত্র তুলে দিতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন, আমাকে খুনি হতে বাধ্য করেছিল ওই ক্যাপ্টেন। তুমি একটু বসো, আমি অর্ডার দিয়ে আসছি। মেনু প্লিজ। আসসালামু আলাইকুম। পিয়াশা, ক্যাপ্টেন তার ফাউলের কোনো প্রমাণ রাখে না কেন জানিস? যাতে কোন রেফারি তাকে লাল কার্ড দেখাতে না পারে, খেলা থেকে বিদায় দিতে না পারে। কিন্তু তোর ক্যামেরা তোর অজান্তেই আমার ফাউলের পারফরমেন্স রেকর্ড করে ফেলেছে, তাই প্রথমেই জান যাবে তোর। দুজনকে লাল কার্ড দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইয়েস।
সেদিন পিয়াসার সাথে খুন হয়ে গিয়েছিল ভালো মানুষ ইঞ্জিনিয়ার শেরখানের, জন্ম নিয়েছিল সন্ত্রাসী শেরখানের। চার একমাত্র লক্ষ্য ক্যাপ্টেনের মৃত্যু। তুমি আইনের কাছে যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু আইন ক্যাপ্টেনের দুই ভাইকে গ্রেপ্তার করতে পারলেও ক্যাপ্টেনকে পারেনি। সেই থেকে ক্যাপ্টেন আমাকে খুন করার জন্য একের পর এক চেষ্টা করেই যাচ্ছে। নিজের জন্য আমার কোনো ভয় নেই, কিন্তু তোর জন্য আমার বড্ড ভয় হয় বোন। পৃথিবীতে তুই ছাড়া আপন বলে আমার কেউ নেই। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? তাই তো তোকে আমি আমার চোখের সামনে রাখতে চাই। তুই আমাকে যতই খুনি ভাবিস, সন্ত্রাসী ভাবিস, আমার আপত্তি নেই। তুই শুধু বোন আমার চোখের সামনে থাক। ওকে, থাকবো, কিন্তু যেদিন আমি আমার তামিমকে খুঁজে পাব সেদিনই আমি তামিমের হাত ধরে তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। ওকে? ওকে জজ জি, ওকে ওর কামরা দেখে দাও। চলেন আপামনি। সাথে তুমি ওর সাথে যাও। যাও চাচা, এই তামিমটাকে 12 বছর আগে পুবাইলে আমাদের প্রতিবেশী ছিল। ছেলেটা লায়লা যা বলতো তাই করত, কিন্তু একদিন লায়লার কথায় বাড়ি ছেড়ে কোথায় যেন চলে যায়। তার মানে আমার বোন তামিমকে ভালোবাসে? হুম, তামিমকে এত পছন্দ করে যে আমরা যতবার ওর বিয়ের জন্য পাত্র পছন্দ করতে গিয়েছি ততবার ওই পাত্রপক্ষকে ফিরিয়ে দিয়েছে। তামিমকে না পেলে ও হয়তো জীবনে বিয়েই করবে না। কিন্তু তামিম দেখতে কেমন, কোথায় থাকে? তামিমের বাবা মাই ওর খোঁজ জানে না, আর আমরা কি করে জানব? কিন্তু আমার বোন আমার জীবন থেকে সরে যাবার আগেই তামিমকে আমার খুঁজে বের করতেই হবে।